রায়হান হত্যা মামলার চার্জশিট গ্রহণ নোমানের বিরুদ্ধে পড়ুয়ানা। সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলার চার্জশিট অবশেষে আদালতে গৃহীত হয়েছে। বাদীপক্ষ নারাজি না দেওয়ায় চার্জশিট দাখিলের প্রায় সাড়ে চার মাসের মাথায় এসে সেটি আদালতে গৃহীত হলো। এদিকে চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল্লাল নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত মুখ্য মহানগর আদালতের বিচারক আবুল মোমেন চার্জশিট গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের আদালত পরিদর্শক প্রদীপ চন্দ্র দাস। তিনি জানান, আজ আদালতে চার্জশিট গৃহীত হওয়ার সময় গ্রেফতারকৃত সকল আসামি হাজির ছিলেন। বাদীপক্ষের আইনজীবী এম এ ফজল চৌধুরী জানান, চার্জশিটে নারাজি দেওয়ার মতো তেমন কিছু ছিল না, তাই নারাজি দেওয়া হয়নি। আদালত চার্জশিট গ্রহণ করেছেন। আজ আদালত রায়হানের মা, স্ত্রী, চাচাসহ স্বজনরা উপস্থিত ছিলেন। গেল বছরের 11 অক্টোবর ভোরে সিলেট শহরের রাখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। পরদিন তার স্ত্রী তাহমিন আক্তার তান্নি কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে প্রথমে পুলিশ ছিল, পরে 13 অক্টোবর মামলাটি স্থানান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে। গত 5 মে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। যে 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় তাদের 5 জনই পুলিশ সদস্য। তারা হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, এসআই হাসান উদ্দিন, এসআই আশেক এলাহি, কনস্টেবল টিটুচন্দ্র দাস ও হারুনুর রশিদ। অভিযুক্ত অপরজন আবদুল্লাল নোমান, যার বাড়ি কোম্পানিগঞ্জে। তার বিরুদ্ধে ঘটনার পর ভিডিও ফুটেজ গায়েব করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত 5 পুলিশ সদস্য কারাগারে থাকলেও নোমান এখনও পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ভারতে পালিয়ে গেছে। এদিকে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত রিপোর্টে তার শরীরে 111টি আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়। প্রসঙ্গগত, রায়হান হত্যা মামলার পর পালিয়ে যান এসআই আকবর। পরে গেল বছরের 9 নভেম্বর দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ঢোনা সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূইয়া গ্রেফতার করে পুলিশ। পরদিন 10 নভেম্বর তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান তদন্ত কর্মকর্তা। আদালত 7 দিনের আবেদনই মঞ্জুর করেন। রিমান্ড শেষে 17 নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। আদালত আকবরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।